আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ভালো থেকো। ঢাকায় যাকে তুমুল সাফল্যের পর এটি আরিফিন শুভ অভিনীত পরবর্তী ছবি। ছবিটিতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন গ্ল্যামার গার্ল তানহা তাসনিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। আরিফিন শুভ বলেছেন, ভালো থেকুর মুক্তি নিয়ে এতদিন দর্শক অপেক্ষায় ছিলেন, অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। আগামী 22 ডিসেম্বর দেশব্যাপী ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে, পাশাপাশি পুরো ছবি জুড়ে দর্শকদের জন্য বিনোদনের সর্বোচ্চ উপাদানটিও রয়েছে। জাকির হোসেন রাজু স্যারের নির্মাণ সম্পর্কে দর্শক ভালোভাবে অবগত, এই ছবিতেও তার নির্মাণের নান্দনিকতা দর্শক দেখতে পাবেন। আশা করছি সবাই পরিবার নিয়ে হলে গিয়ে ছবিটি দেখবেন। তানহা তাসনিয়া বলেন, আমি খুব উচ্ছ্বসিত, এতদিন ভালো থেকুর মুক্তির অপেক্ষায় ছিলাম, এখন মুক্তির তারিখ জানতে পেরে নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। কারণ এই ছবিতে আমি গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যারের পরিচালনায় কাজ করতে পেরেছি, পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শুভর নায়িকা হয়েছি। আমার কাছে ছবির গল্প থেকে শুরু করে নির্মাণ শৈলী অসাধারণ লেগেছে। প্রসঙ্গত, ভালো থেকো নামের একটি ভারতীয় বাংলা ছবিতেই প্রথম আত্মপ্রকাশ করেছিলেন বলিউড কুইন বিদ্যা বালন। গৌতম হালদার পরিচালিত সেই ভালো থেকো সিনেমাটিতে বিদ্যার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পরমব্রত এবং জয় সেনগুপ্ত। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।